অত্যন্ত মনোরম পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বেগমগঞ্জে 10 নম্বর নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ হালিমের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির অন্যতম নেতা মামুনুর রশিদ, বিএনপির নেতা শেখ জাফর জামাল হোসেন, সাইফুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুন্না ইউনিয়ন যুবদল নেতা শহীদ উল্লাহ, জুয়েল পারুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তারেক সহ বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির ক্রান্তি লগ্নে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে ভবিষ্যতে মূল্যায়ন করার আহ্বান জানান। কারো সাথে কারো ব্যক্তি হিংসের বিরোধ না রাখে, সবাই সবার অবস্থান থেকে বিগত আন্দোলন সংগ্রামে দলের এখন দুঃসময় ভেদাভেদ ভুলিয়ে আমরা সবাইকে সবাই ভাই ভাই মনে করে আপনারা দলকে ভালোবাসি আজকে আসছেন, এই ভালোবাসা উদারত আহ্বান জানিয়ে আমার সব বক্তব্য এখানে শেষ করছি। সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, কখনো আওয়ামী বাকশালীদের সামনে আমরা কোনো আঘাত করি নাই, আমরা দিয়ে বিএনপি রাজ্য আওয়ামী লীগের অফিসে এই ধরনের কিছু আমি কামনা করি নাই।